অসাধারণ একটা শট, সত্যি অসাধারণ একটা শট দিল পলাশ। হ্যালো ভিউয়ার্স, অসাধারণ একটা হিট করলো হেমায়েত মোল্লা, যশোরের বিখ্যাত কারাম প্লেয়ার পলাশ এবং খুলনা বিভাগের বিখ্যাত ন্যাশনাল কারাম প্লেয়ার হেমায়েত মোল্লা, দুজনের মাঝে সিঙ্গেল একটা ফাইনাল ম্যাচ। এই ম্যাচে বিজয়ী কে হয় দেখার চেষ্টা করব আমরা। আর পলাশ খেলা করছে বাম হাতে আর হেমায়েত মোল্লা খেলা করছে ডান হাতে। জোরে একটা বাড়ি মেরে দিল পলাশ, দেখা যাক একটা গুটি দিয়েছে, এখন সে কি খেলা করে। আসলে দুজনই খুব অভিজ্ঞতাশীল, দুজনই খুব ভালো মানের ক্যারাম প্লেয়ার, বাংলাদেশে এমন কেউ নাই যারা ভালো খেলাধুলা করে থাকে তাদেরকে চেনে না, তারা খুবই সুনামধন্য দুই ক্যারাম প্লেয়ার। দেখুন আর পকেটগুলো খুবই ছোট, পারফেক্ট একটা শট খেলে দিল, ইতিমধ্যে রেড খেলে দিল, দেখা যাক এখন কাভার দেওয়ার চেষ্টা, পলাশ কাভার দিতে পারে কি না দেখা যাক। ইতিমধ্যে খুব আগ্রহের সাথে সে কাভার দেওয়ার চেষ্টা, ব্যাড লাক ঘুরে গেল। আসলে প্রথমে বলছি বিটগুলো খুবই কড়া আর প্রত্যেকটা গুটি খেলাই কঠিন। আর এখানে দেখা যাক অপোজিট প্লেয়ার আছে হেমায়েত মোল্লা, সে কি খেলাধুলা করে, সে আবারও তার শিওর খেলার চেষ্টায় আছে, দেখা যাক। খুবই আগ্রহের সাথে সুন্দরভাবে একটা পারফেক্ট শট দিয়ে শিওর একটা গুটি খেলে দিল, আবারও একটা গুটি খেলে হয়তো আরও দুই একটা হাতের নাগালে নেওয়ার চেষ্টা। সুন্দরভাবে একটা শট দিয়ে দুইটা গুটি একবারে খেলে দিল। আসলে অভিজ্ঞতাশীল প্লেয়ারদের খেলাধুলা দেখলে আপনারা বুঝবেন, যেহেতু এখানে পকেটগুলো খুবই ছোট মাপের আর খেলাধুলা করতে হলে আপনারা অনেকে কমেন্ট করেন যে পকেট বড় কি এই ছোট, এখানকার প্লেয়াররা সব রকম পকেটে খেলাধুলা করে। আপনারা যদি ভালো খেলাধুলা করে থাকেন তাহলে এখানে আসবেন, এই ভাইদের সাথে খেলাধুলা করবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা যে আসলে বোর্ড খেলাটা অত সহজ কি কঠিন। পারফেক্ট একটা শট মেরে রেডটাকে হাতে নিয়ে চলে আসলো ইতিমধ্যে হেমায়েত মোল্লা, দেখা যাক রেড খেলার চেষ্টা, সুন্দরভাবে একটা রেড খেলে তার বিপরীত পাটি কালো গুলিটাকে সরিয়ে দিল, এখন কাভার দেবে, দেখা যাক কাভার দেওয়ার চেষ্টা, সুন্দর সুন্দরভাবে রেডটাকে কাভার দিয়ে দিল, দেখা যাক ইতিমধ্যে খুব ভালো খেলাধুলা করছে হেমায়েত মোল্লা। তার খেলাধুলা আপনারা তার খেলাধুলা সম্পর্কে অবগত আছেন, সুন্দর একটা টান দিয়েছিল গুলিটাকে হাতে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হলো। পলাশের খেলা দেখা যাক, সুন্দর একটা অ্যাঙ্গেল শট দিয়ে দিল, দেখা যাক আবারও একটা কাছে আর একটা খেলার শট, চেষ্টা, সুন্দরভাবে আরও একটা শট দিয়ে দিল ইতিমধ্যে। আসলে পলাশ তার অসাধারণ খেলা করে থাকে, তার খেলাধুলো আপনারা এর আগে দেখেছেন, সে একটা ভিডিওতে একটা ক্লিয়ার দিয়েছে সেটা আপনারা অনেকে খেলা দেখেছেন। পারফেক্ট একটা শট দিয়ে দুইটা গুটি হাতের নাগালে নেওয়ার চেষ্টা, দেখা যাক হেমায়েত মোল্লা এই মুহূর্তে কি খেলাধুলা করে থাকে, সেই সাদা টাসে হয়তো আরো দুইটা টানে হাতে নিয়ে আসবে, তাই করলো ভালো একটা শট দিয়ে তিনটা গুটি হাতে নিয়ে চলে আসলো। এখন পলাশের খুব টান টান উত্তেজনা মুহূর্তে এখন কি করবে দেখা যাক, এই মুহূর্তে সে একটা চান্স দিলেই এই পয়েন্টটা হেমায়েত মোল্লা চলে যাবে। জবাব নাই, পারফেক্ট একটা শট খেলে আরও একটা গুটি দিয়ে পকেট বন্ধ করে নিল, দেখা যাক ইতিমধ্যে এখন কি খেলাধুলা করে। খুবই আগ্রহের সাথে ভেবে চিনতে তাকে খেলা করতে হবে, যেহেতু এখানে দুই প্লেয়ারই তখন প্লেয়ার খুবই ভালো মানের দুই ক্যারাম প্লেয়ার, এখানে কেউ কাউকে ছাড় দেবে না। যাই হোক সেকেন্ড পকেট মেরে কয়েকটা গুটি আনফিট করার চেষ্টা কিন্তু হলো না, দেখা যাক হেমায়েত মোল্লা এই ক্লিয়ারটা দিতে পারে কিনা। এই ক্লিয়ারটা দিতে পারলে হেমায়েত মোল্লার পয়েন্ট তালিকায় 8 পয়েন্ট যোগ হবে, সুন্দরভাবে একটা গুটি খেলে দিল যেহেতু রেড খেলেছে হেমায়েত মোল্লা। ডাবল শট দেওয়ার চেষ্টা, সত্যি ব্রিলিয়ান্ট প্লেয়ারের মতন একটা শট, পারফেক্ট একটা শট দিয়ে দিল, দেখুন কোথা থেকে গুটিটা ঘুরে আসলো, পারফেক্ট একটা শট দিল, দেখা যাক এই গুটিটাকে এখন হেমায়েত মোল্লা খেলতে পারে কিনা।
খুবই আগ্রহ আরে এ কি শট সুন্দর ভাবে একটা শট দিয়ে দিল 8 পয়েন্ট পেয়ে গেল হেমায়েত মোল্লা আর এবার হিট করছে পলাশ আর হিট পাতিয়ে দিচ্ছে হেমায়েত মোল্লা যাতে পলাশ তার হিটে গুটি না দিতে পারে এমন ভাবে খেলা সুন্দরভাবে একটা হিট করলো কিন্তু গুটি যায়নি এবার হেমায়েত মোল্লার খেলা আর এখানে দুটো প্লেয়ারই তখর প্লেয়ার দুই প্লেয়ারই খুবই নামি দামি প্লেয়ার এবং দুটো প্লেয়ারই খুবই অভিজ্ঞতাশীল প্লেয়ার যাই হোক আমাদের এই ভিডিও ভালো লাগলে আমাদের এই দুই প্লেয়ারের খেলাধুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ পারফেক্ট একটা শট দিয়ে দিল হেমায়েত মোল্লা ভিউয়ার্স আপনারা হেমায়েত মোল্লাকে অনেকে চেনেন তিনি বলো তামুন দেশে খেলাধুলা করে থাকে যেমন ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান মালয়েশিয়া বাংলাদেশ তো খেলেই এমন অনেক দেশে আছে উনি ভালো ক্যারামবোর্ড খেলা করে থাকে এবং ওনার ভিডিও ইউটিউবে অনেক আপলোড দেওয়া আছে অনেক দেশের খেলা দেওয়া আছে আপনারা যারা ওনাকে না চেনেন অবশ্যই সার্চ দিয়ে হেমায়েত মোল্লার ক্যারাম খেলা দেখতে পারেন এবং তার খেলাধুলা সম্পর্কে যারা নিয়মিত খেলোয়াড় তারা ওনাকে প্রায় সবাই চেনে যাই হোক আমাদের এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আর যাতে অনেকে দেখতে পারে এই ভিডিওটা সবার মাধ্যমে এই জন্য বলছি আপনারা একটু শেয়ার করে দিবেন সবাই যাতে দেখতে পারে আর খেলাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর এমন খেলা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনারা কার খেলা দেখতে ভালোবাসবেন কার খেলা ভালো লাগে আপনাদের সেটা আমাদের জানালে আমাদের একটু সুবিধা হয় এই জন্য আপনাদের অনুযায়ী সেভাবে কাজ করতে পারবো সুন্দর একটা শট দিয়ে দিল ইতিমধ্যে দেখুন সে বলো টুকটুক করে খেলতেই আছে খেলতেই আছে সুন্দর একটা ইজি গুটি খেলে দিল এখানে একটা কিছু ফ্লাই কষ্ট যেখানে এত কঠিন একটা বোর্ড তারপরও তারা কিভাবে খেলাধুলা করছে সাধারণ শট প্র্যাকটিক্যালি না দেখলে নয় আপনারা যদি এখানে থাকেন তাহলে বুঝতে পারতেন আসলে এই ক্যারামবোর্ডটা কত কঠিন দেখুন এত ভালো মানের প্লেয়াররাও ইজি গুটি খেলছে অনেক সময় আবার মিস হচ্ছে একশটে সব লাভ যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন একটা লাইক এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সুন্দর ভাই সত্যি অসাধারণ শট ভালো একটা শট দিল কিন্তু ব্যর্থ হলো মুখের গুটিটাকে সরাতে পারলো না দেখা যাক কীভাবে সে এখান থেকে ক্লিয়ারটা নেয় সত্যি এটা কার স্যার